আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে কিন্তু বরিশালের আবহাওয়া একটু ভালো না, প্রচুর বৃষ্টি। অন্য অন্য জেলায় কি কেমন অবস্থা আমাকে কমেন্টে সব বন্ধুরও অবশ্যই জানাবেন। তো আজকে রেসিপি হচ্ছে আমড়া দিয়ে লতি চিংড়ি মাছ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর লতি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবার কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি পরিমাণ মতো নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। কিন্তু এখন আবার অনেকেই বলবেন, বললেন না যে নারিকেল বাটা দেইনি। এবার কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি কষাবো। এবার একটু আমি আদা রসুন অল্প, একটু আদা রসুন বাটাও দিয়েছি। তো সুন্দর করে কষাতে হবে। এইভাবে রান্না করলে অনেক মজা হয়। রান্না তো সবাই জানে, তো তারপরেও মানে এক একজনের রান্নার আর্ট এক এক রকম। এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবং কিছুক্ষণ কষানোর পরে আমড়াগুলো দিয়ে আমি সুন্দর করে কষাবো। আমড়া সিদ্ধ হতে সময় লাগে, আর লতি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না। তো এই যে আমি কিন্তু কষাচ্ছি, এই কিছুক্ষণ কষানোর পর আমড়া একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অপর চুলে আমি গরম পানি দিয়েছি। প্রচুর জিনিসে কিন্তু আমি সবসময় গরম পানি ব্যবহার করি। তো এই পানিটাই আমি এখানে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুক দেবো, এই জন্য আমি একটু বেশি করেই গরম দিয়েছি। এই যে এখন কিন্তু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরপরই আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ফ্রেন্ডস। এবার আমি অন্য একটা প্যানে আমি ওইটা ঢেলে দেব, কারণ কি আমি একটু ভাজা ভাজা করব, এই জন্য আমি অন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম। এবং ওই কড়াইটা আমার প্রয়োজনও ছিল, এই জন্য আমি আর কি খালি করে দিলাম। ওইটা ভাজা ভাজা হবে, কিন্তু আমি এইটা আবার দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কিন্তু একদম ভাজা ভাজা মানে বাদামি একটা কালার নিয়ে আসব। এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কাছে এই রান্নাটা অনেক মজা লাগে, মানে গলাও চুলকোয় না এবং খেতে অসাধারণ লাগে। এই লতি দিয়ে আমরা চিংড়ি মাছ, এখানে চিংড়ি মাছ অ্যাড না করলেও সমস্যা নাই, কিন্তু একটু নারিকেল দিলে স্বাদ লাগে। এই যে ফাইনাল লুক দেখুন কেমন হয়েছে। রান্না কিন্তু শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।